নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি যে প্রশ্নগুলো প্রশ্নগুলো আলোচনা করব। সেই আপনাদের আগামী যে কোনো সরকারি চাকরি পরীক্ষা যেখানে ইতিহাস বিষয় থেকে প্রশ্ন করা হয় সেইখানের প্রশ্নগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রশ্নগুলো শেষ অব্দি দেখবেন বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর আরেকটা জিনিস আপনারা করবেন যে আপনারা ফাইনাল পরীক্ষা দিয়ে দেওয়ার আগেই এইটা একটা হোম প্র্যাকটিস করে নেন একটা মক প্র্যাকটিস তা কিভাবে করবেন তা আপনাদের যে উত্তরটা কোশ্চেনটা রাইট হবে সেটাই রাইট একটা খাতা পেন নিয়ে বসুন এবং যে কোশ্চেনের উত্তর ভুল হবে সেটাই ক্রস মার্ক এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব পঞ্চাশটা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আমাদের পোস্ট করবেন আপনাদের যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনারা আমাদের লাইভ ভিডিওগুলো ফলো করুন এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলব আমরা আমাদের চ্যানেলে হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেডের ভিডিও প্রডিউস করে থাকি আশা করছি সেইগুলো দেখলে আপনাদের অবশ্যই আপনার মার্কস উন্নত হবে এবং স্কোরিং রেট অবশ্যই বাড়বে তো বন্ধুরা তো চলুন আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন আর আমরা আজকের প্রশ্নে আলোচনা শুরু করব তা আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন তাহলে আমরা রোজ প্রতিদিন সকাল আটটার সময় ম্যাথের ক্লাস নিয়ে আসি তারপরে সকাল নটার সময় বাংলা গ্রামারের ক্লাস নিয়ে আসি এবং তারপরে সকাল দশটার সময় এনভায়রনমেন্ট সায়েন্সের ক্লাস নিয়ে আসি বা এনভায়রনমেন্ট স্টাডিজ ক্লাস নিয়ে আসি তা আপনারা এই ক্লাসগুলোতে আমাদের সাথে লাইভ প্রশ্ন উত্তর করতে পারেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা রিয়েল টাইম মেসেজে যেগুলো সঠিক উত্তর হয় সেগুলো আমি আপনাদের দিয়ে দেবো এছাড়াও আমাদের দুটো ভিডিও সকাল নটা দশটার সময় পোস্ট হয় আমরা রোজ আপনাদের পাঁচটা করে ভিডিও দিই পাঁচটা করে ভিডিও আপনারা যদি দেখেন তাহলে মনে হয় না আপনাদের আর কোনো আর কোনো অপরচুনিটি দরকার আছে বা আর কোনো সুযোগের দরকার আছে বা আর কোনো কোচিং সেন্টারের দরকার আছে তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করব তা আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন নশো এক নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে যান তবে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন হিস্ট্রি বলে ফোল্ডার বানানো আছে সেখানে পরপর আপনারা এর প্রশ্নগুলো পেয়ে যাবেন তাহলে আজকে শুরু করব নশো এক নম্বর প্রশ্ন যেটা ছিল গেলের দিনের হোম প্রশ্ন তো চলুন আজকের প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন কি আছে তা প্রশ্ন সিপাহ বিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্পের নাম কি অপশান এ দুরাশা অপশান বি তোতা কাহিনী অপশান সি রীতিমতো নভেল এবং অপশান ডি হচ্ছে মুকুট নয়শো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুরাশা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন অনুশীলন সমিতি প্রথম সভাপতি কে ছিলেন অপশান এ প্রমোদনাথ মিত্র অপশান বি বীরেন্দ্রনাথ শাসমল অপশান সি অরবিন্দ ঘোষ এবং অপশান ডি হচ্ছে বাঘাজুদ্দিন স্পেলিং মিস্টেক আছে স্পেলিংগুলোকে আপনারা একটু ইগনোর করবেন ঠিক আছে তো চলুন নশোই দুই নম্বর প্রশ্নে আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রমোদনাথ মিত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থ্রি তৎকালীন কতগুলি দেশ আজাদিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল অপশান এ দুটি অপশান বি পাঁচটি অপশান সি ছয়টি এবং অপশান ডি আটটি নয়শো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আটটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড কোশ্চেন সুভাষচন্দ্র গোপনে জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাবমেরিনে চলে এসেছিলেন কত সময় লেগেছিল এই সুদীর্ঘ পথ অতিক্রম করতে অপশান এ সতেরো দিন অপশান বি উনত্রিশ দিন অপশন সি পঁয়তাল্লিশ দিন এবং অপশন ডি নব্বই দিন নয়শো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নব্বই দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফাইভ আজাদিন ফৌজের শীর্ষ তিনজন সেনাধ্যক্ষ তিনটি ভিন্ন ধর্ম মতাবলম্বী ছিলেন অপশান ছিলেন মুসলিম সেনা নাম কি অপশান এ সওয়ান খান অপশন বি আনোয়ার হোসেন অপশন সি আবিদ হাসান এবং অপশন ডি হচ্ছে গোলাম শাহ নয়শো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাওয়ান খান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্স কবে আজাদিন সরকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অপশান এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি সরি তেইশে অক্টোবর অপশন বি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর অপশান সি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি এবং অপশান ডি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি নয়শো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন খিলাফাত শব্দের অর্থ কী অপশান এ স্বাধীনতা অপশান বি ধর্মযুদ্ধ অপশন সি উত্তরাধিকার এবং অপশন ডি হচ্ছে সশস্ত্র বিপ্লব নয়শো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উত্তরাধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন হান্ড্রেড এইট প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ রামমোহন রায় অপশান বি কেশবচন্দ্র সেন অপশান সি আত্মরাম পাণ্ডুরঙ্গা আর অপশান ডি হচ্ছে জয়ানন্দ সরস্বতী নয়শো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড নাইন বিপ্লবী যতীন দাস কতদিন অনশন করে মৃত্যুবরণ করেন অপশান এ বাহাত্তর দিন অপশান বি চৌষট্টি দিন অপশান সি ছেচল্লিশ দিন এবং অপশান ডি হচ্ছে আটত্রিশ দিন নয়শো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চৌষট্টি দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টেন সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনের নাম কি অপশান এ অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম অপশান বি অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান অপশান সি সন অফ দ্য সোল আর অপশান ডি টেস্ট অফ ফ্রিডম নয়শো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ইলেভেন চুক্তি কাদের মধ্যে হয় অপশান এ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অপশন বি ইংরেজ ও মুসলিম লীগের মধ্যে অপশন সি কংগ্রেস ও ইংরেজ কংগ্রেস ও ইংরেজদের মধ্যে এবং অপশান ডি হচ্ছে অনুন্নত সম্প্রদায় ও ইংরেজদের মধ্যে নয়শো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইংরেজ ও মুসলিম লীগের মধ্যে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টুয়েলভ সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে গোপনে পূর্ব এশিয়ায় চলে এসেছিলেন তার এই সুদীর্ঘ সাবমিলিন যাত্রার একমাত্র ভারতীয় সহযাত্রী কে ছিলেন একটু সমস্যার জন্য আমরা প্রশ্নটা আবার বলছি কোশ্চেনটা হচ্ছে নশো একুশ নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে গোপনে পূর্ব এশিয়ায় চলে এসেছিলেন তার এই সুদীর্ঘ সাবমেরিন যাত্রার একমাত্র ভারতীয় সঙ্গী বা সহযাত্রী ছিলেন অপশান এ প্রেম সেগাল অপশান বি শওয়াজ খান অপশান সি হাবিবুর রহমান এবং অপশান ডি জি এস ধিলন নশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হাবিবুর রহমান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থার্টিন সুভাষচন্দ্রের লেখা স্বাধীনতার সংগ্রামের ইতিহাস জানতে হলে এই বইটি অপরিহার্য এই বইটি বা কোন বইটির কথা বলা হয়েছে অপশান এ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল অপশন বি ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া অপশন সি প্যানোরামা অফ ন্যাশনাল মুভমেন্টস ইন ইন্ডিয়া আর অপশন ডি আছে মার্চিং টুয়ার্ডস দিল্লি তাহলে নশো নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন নীল ব্রুদ্ধয়ের নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস অপশান বি সিধু ও কানহু অপশান সি অজয় মুখোপাধ্যায় এবং অপশান ডি দীনবন্ধু মিত্র নশো চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ব্রিটিশ সরকারকে বিভ্রান্ত করে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত থেকে মহানিসক্রমণ করেছিলেন কাবুলের দুর্গম পথে তার পথ প্রদর্শক কে ছিলেন অপশন এ বিপ্লবী ভকতরাম অপশন বি বিপ্লবী সুখদেব অপশন সি বিপ্লবী রাজগুরু এবং অপশন ডি বিপ্লবী সৈয়দ আফ্রিদি নশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিপ্লবী ভকতরাম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্সটিন নীল দর্পণের ইংরেজি অনুবাদ কে করেছিলেন অপশন এ রমেশচন্দ্র দত্ত অপশন বি মাইকেল মধুসূদন দত্ত অপশন সি হেনরি ডিয়াজিও এবং অপশন ডি আনন্দমোহন বসু নশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাইকেল মধুসূদন দত্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টিন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের লেখা একটি নাটক সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন কোন নাটক অপশন এ চিত্রাঙ্গদা অপশন বি তাসের দেশ অপশন সি মুকুট এবং অপশন ডি হচ্ছে চন্ডালিকা নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তাশের দেশ নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার নাইন বঙ্গবঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন অপশন এ র্যামিল ফুলার অপশন বি লর্ড হানজিস অপশন সি লর্ড ওয়াভেল এবং অপশন ডি টেগার্ড নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মিল ফুলার নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার নাইন বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন সি কেশবচন্দ্র সেন এবং অপশন ডি চিত্তরঞ্জন দাস নশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টোয়েন্টি বাংলা ও পাঞ্জাবকে কে কমিশন বা বাংলা ও পাঞ্জাবকে কোন কমিশন বিভক্ত করে অপশন এ রেড কমিশন অপশন বি সাইমন কমিশন অপশন সি মাউন্ট ভ্যাটন কমিশন এবং অপশন ডি আরউইন কমিশন নশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ কমিশন রেড ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের অপশন এ বঙ্গবঙ্গ রোধ হয়েছিল অপশন বি ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মদিন অপশন সি জালিয়ানা অলবাগের হত্যাকাণ্ড এবং অপশন ডি সিঙ্গাপুরে সুভাষচন্দ্র চন্দ্র বোস সুভাষ নেতৃত্বে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল নশো ষোলো নশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সিঙ্গাপুরের সুভাষচন্দ্রের নেতৃত্বে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টোয়েন্টি টু লন্ডন শহরে কার্জন উইলিকে কোন ভারতীয় বিপ্লবী হত্যা করেন অপশান এ রাজবিহারী বসু অপশন বি সত্যনাথ বসু অপশন সি ভগৎ সিং এবং অপশন ডি মদললাল ঢিংরা নশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মদললাল ঢিংরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারতে বিভাজন অপশান এ কথা কে বলেছিলেন অপশন অপশান এ মোহাম্মদ আলী জিন্না অপশন বি রহমত আলী অপশান সি মোহাম্মদ ইকবাল এবং অপশন ডি ফজলুল হক নশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ আলী জিন্না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি অপশান এ অমৃতবাজার পত্রিকা অপশন বি বেঙ্গল গেজেট অপশন সি দ্য পেট্রিয়ট এবং অপশন ডি দ্য ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বেঙ্গল ক্ষমতা হস্তান্তরের পর এক ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত ভ্রমণে এলে তাকে প্রশ্ন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ এত শীঘ্র ভারত সাম্রাজ্যের ছেড়ে চলে গেল কেন উনি উত্তরে বলেছিলেন ইট ওয়াজ বিকজ সুভাষচন্দ্র চন্দ্র বোস যিনি একথা বলেছিলেন তার নাম কি ছিল অপশান এ লর্ড এটলি অপশান বি লর্ড মাউন্ট ব্যাটন অপশান সি লর্ড আরউইন এবং অপশান ডি জন সাইমন নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লর্ড এটলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন ভারতীয় জাতীয় আন্দোলনের সপক্ষে কোন জাতীয়তাবাদী ইংল্যান্ডে জনমত গঠনে বিশেষ সক্রিয় ছিলেন অপশান এ লাল লাল রাজপাত রায় অপশান বি রাজবিহারী বসু অপশান সি গোপালকৃষ্ণ গোখলে এবং অপশন ডি দাদাভাই নওরাজি নশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দাদাভাই নওরাজি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টোয়েন্টি সেভেন নিচের কে তিনটি গোল টেবিল বৈঠকে প্রতিনিধিত্ব করেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি জওয়াহরলাল নেহরু অপশন সি বি আর আম্বেদকর এবং অপশন ডি মদন মোহন মল্লব্য নশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বি আর আম্বেদকর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টোয়েন্টি এইট ভারতে বিনিয়োগ করার জন্য ব্রিটিশদের উৎসাহিত করতে লর্ড ডালোসি কী করেছিলেন অপশান এ ভারতের শিল্প জগৎকে উৎসাহিত করেছিলেন অপশান বি কৃষির পৃষ্ঠাপতাকশা করেছিলেন অপশান সি রেলওয়ে এবং টেলিগ্রাফের প্রবর্তন করেন এবং অপশান ডি ডাক ব্যবস্থার প্রবর্তন করেন নশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রেলওয়ে এবং টেলিগ্রাফের প্রবর্তন করেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড টোয়েন্টি নাইন উনিশশো সতেরো থেকে উনিশশো আঠেরো সালে আহমেদাবাদে গান্ধীজি এক সংগ্রাম শুরু করেন এই সংগ্রামে কারা সামিল হয়েছিলেন অপশান এ কৃষক সম্প্রদায় অপশান বি শিল্প জগতের কর্মীরা অপশান সি জনতা এবং অপশান ডি শ্রমিক সম্প্রদায় নশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শ্রমিক সম্প্রদায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থার্টি অস্পৃশ্যতা দূরীকরণে কে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন অপশান এ জগজীবন রাম অপশান বি কে কেল্লাপন অপশান সি ডাক্তার বি আর আম্বেদকর এবং অপশন সি মহাত্মা গান্ধী তাই এখানে ডক্টর ডাক্তার হবে না এটা রেড হবে হ্যাঁ একটু আপনারা ইগনোর করে নেবেন স্পেলিংগুলো নশো তিরিশ নম্বর প্রশ্ন নশো তিরিশ নম্বর প্রশ্ন মানে হচ্ছে অপশন ডি মহাত্মা গান্ধী ডক্টর মানে হচ্ছে এটা হচ্ছে ডক্টর আর ডাক্তার মানে হচ্ছে ডাক্তার ঠিক আছে যেমন ইংরেজিতে ডক্টর বোঝা যায় না কিন্তু বাংলায় মানে ডাক্তার ঠিক আছে তো চলুন আমরা যাব পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থার্টি ওয়ান নিচের কাকে বলা হয় উনিশশো সালের ভারত ছাড়া আন্দোলনের নায়িকা অপশান এ অ্যানি অপশন বি সরোজিনী নাইডু অপশান সি অরুণা আসফ আলী এবং অপশান ডি হচ্ছে সুচেতা কৃপালিনী নশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অরুণা আসফ আলী নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন হান্ড্রেড থার্টি টু আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন অপশান এ অরবিন্দ ঘোষ অপশান বি যতীন দাস অপশান সি বিপিন চন্দ্র পাল এবং অপশন ডি বাদল গুপ্ত নশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অরবিন্দ ঘোষ নেক্সট কোশ্চেন ভারতে কবে প্রথম কো অপারেটিভ সোসাইটি অ্যাক্ট চালু হয় অপশান এ উনিশশো সাল অপশন বি সাল অপশন সি সাল এবং অপশান ডি সাল নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ উনিশশো সাল নেক্সট নাইন কে বলেছিলেন আই দেয়ার ফ্রিডম জওয়াহরাল নেহরু অপশান সি মহাত্মা গান্ধী সঠিক উত্তর অপশন সি মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থার্টি ফাইভ সত্যাগ্রহকে অস্ত্র হিসেবে মহাত্মা গান্ধী কোথায় প্রথম প্রয়োগ করেন অপশান এ বরদৌলি অপশান বি ডান্ডি অপশান সি সাউথ আফ্রিকা এবং অপশন ডি চম্পারণ নশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাউথ আফ্রিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থার্টি সিক্স ব্রিটিশ শাসকরা কাকে দ্য লিডার অফ ইন্ডিয়ান বলে অভিহিত করেছিলেন অপশান এ গোপালকৃষ্ণ গোখলে অপশন বি সুভাষচন্দ্র বসু অপশন সি বালগঙ্গাধর তিলক এবং অপশন ডি মহাত্মা গান্ধী নশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বালগঙ্গাধর তিলক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন হান্ড্রেড থার্টি সেভেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন অপশান এ দাদাভাই নওরাজি অপশান বি উমেশচন্দ্র ব্যানার্জি অপশান সি ডিএন ওয়াচা এবং অপশান ডি সত্যনাথ ঠাকুর নশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দাদাভাই নওরাজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড থার্টি এইট মহাত্মা গান্ধী তার ঐতিহাসিক ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন অপশান এ ডান্ডি অপশান বি সবরমতি আশ্রম অপশান সি চম্পারণ এবং অপশান ডি হচ্ছে চৌরাচৌড়ি তাহলে উনিশশো সরি নশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সবরমতি আশ্রম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন নিচের কোনটি ভারতীয়দের কাছে গ্রহণযোগ্য না হওয়ার পরে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল অপশান এ ক্যাবিনেট মিশন অপশান বি ক্রিপ্ট প্রস্তাব অপশান সি সাইমন কমিশনের প্রস্তাব এবং অপশান ডি এদের কোনোটি নয় নশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্রিপস মিশন বা ক্রিপস প্রস্তাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 940 সাইমন কমিশন নিচের কোন বিষয়টিকে কেন্দ্র করে হয়েছিল অপশন এ উচ্চ প্রবর্তন অপশন বি দেশের দুর্বिक्ष প্রতিরোধ অপশন সি সাংবিধানিক সংস্কার এবং অপশন ডি ভারতীয় রাজা ও নবাবদের উপর কৃতিত্ব বা কর্তৃত্ব 940 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাংবিধানিক সংস্কার नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 941 নিচের কোনটি এম এন রায়র কমিউনিস্ট জার্নাল ছিল অপশন এ किसान সভা অপশন বি শ্রমিক অপশন সি ভ্যান আর অপশন ডি হচ্ছে অনুশীলন নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভ্যান গার্ড নেক্সট क्वेश्चन नंबर নাম্বার নাইন হান্ড্রেড গান্ধী চুক্তি অনুযায়ী নিচের কোন আন্দোলনকে কংগ্রেস প্রত্যাহার করতে রাজি হয় অপশান এ আইন অমান্য আন্দোলন অপশন বি ডান্ডি মার্চ অপশন সি অসহযোগ আন্দোলন এবং অপশন ডি ওপরের কোনটি নয় নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আইন অমান্য আন্দোলন নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन নাম্বার নাইন আঠেরোশো সালে ব্রিটিশ অর্থ এক বিরাট অংশ নিচের কোনটিতে বিনিয়োগ করা হয়েছিল অপশান এ চা উৎপাদনে অপশান বি কয়লা উৎপাদনে অপশান সি রেলওয়ে এবং অপশান ডি হচ্ছে পাটকল স্থাপনে নশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রেলওয়ে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি ফোর নিচের কে ভুদান আন্দোলন শুরু করেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি জয়প্রকাশ নারায়ণ অপশান সি বিনোবা ভাবে এবং অপশান ডি আচার্য কৃপালিনী নশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিনিময় হবে নেক্সট क्वेश्चन কোশ্চেন নম্বর ভারতে ব্রিটিশ শাসকেরা কবে থেকে গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় পদমর্যাদায় ভূষিত হন অপশান এ আঠেরোশো সাল অপশন বি আঠেরোশো সাল অপশন সি আঠেরোশো সাল এবং অপশান ডি সাল নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠেরোশো সাল নেক্সট কোশ্চেন নাম্বার নাইন কে প্রথম

নসা 47 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উদম সিং नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 948 দান্ডি অভিযানের সময় বিখ্যাত গান রঘুপতি রাঘব রাজা রামকে গিয়েছিলেন অপশন এ ওঙ্কারনাথ ঠাকুর অপশন বি দিগম্বার বসু দিগম্বার বিষ্ণু পালুস্কর অপশন সি মলিকার্জুন মনসুর এবং অপশন ডি হচ্ছে কৃষ্ণशंकर পণ্ডিত 948 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দিগম্বর বিষ্ণু পালুস্কর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি নাইন কোন ব্রিটিশ শাসকের শাসনকালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল অপশান এ হানজি অপশান বি মিন্টো অপশান সি কার্জন এবং অপশান ডি চেমসফোর্ড নশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হানজিস নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন হান্ড্রেড ফিফটি জনগণ গানটি উনিশশো বারো সালে জানুয়ারি মাসে কি নামে প্রকাশিত হয়েছিল অপশান এ দেশ মাতা এবং অপশান ডি ভারত বিধাতা নশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন ভারত বিধাতা অপশান ডি তাদের সবার উত্তর সঠিক এবং তাদের সবাইকে সাধুবাদ জানায় এবার আপনারা একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা একটু পোস্ট করবেন আপনারা সৎভাবে আপনারা যে মার্কসটা পেয়েছেন সেটা পোস্ট করুন আমরা চলে যাব আগামী দিনে যেটা হোম টাক্কের প্রশ্ন তা সেই হোম টাক্কের প্রশ্নে আমি আপনাদের মোটিভেট করার জন্য আগামী দিনের হোম টাক্কটা বলছি আপনারা একটু খাতায় নোট ডাউন করে নেন আগামী দিনে আপনাদের হোম টাক্কের প্রশ্ন হলো ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা কার ছিল অপশান এ লর্ড মেকলে অপশন বি লর্ড বেন্টিং অপশন সি ডেভিড হেয়ার এবং অপশান ডি অক্টাবিয়ান হিম আবার আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি আজকে হোম টাক্কের প্রশ্ন হল ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা কার ছিল অপশান এ লর্ড মেকলে অপশান বি লর্ড বেন্টিং অপশান সি ডেভিড হেয়ার এবং অপশান ডি অক্টাবিয়ান হিউম আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের কাছে তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ